রেকর্ডিং হবে মানে আচ্ছা ওকে ফুল হয়েছে সবাই আচ্ছা বিষয়টা হচ্ছে তাহলে আমি সর্বনাম আমি আমি আমাকে আমরা আমাদেরকে তুমি তোমাকে তোমরা তোমাদেরকে সে তাকে এটা এটাকে এই ওই ওটা ওটাকে এইগুলি ওইগুলি ঠিক আছে এইগুলো হচ্ছে সর্বনাম পদ বোঝা গেল সর্বনাম পদ আচ্ছা বিশেষ যেগুলো নাম বোঝাবে সেগুলো হ্যাঁ যেগুলো নাম বোঝাবে সে জায়গার নাম হোক স্থানের নাম হোক বিষয়ের নাম হোক আর মানুষ বা যার কাছে যারই নাম হোক না কেন সেগুলো হবে এরকম ধরনের হবে না আমরা যে জিনিসগুলো দেখতে পাই বা অনুভব করতে পাই ছুতে পায় সেগুলোকে বিশেষ সুপাত বলা হয় যার নাম আছে সেগুলো যার নাম আছে যা অনুভূতি আছে যা যার যা আমরা অনুভব করি সেগুলো হচ্ছে বিশেষ সুপাত ঠিক আছে যেমন যদি বলি আমরা কলকাতা যমুনা মুম্বাই এগুলো হচ্ছে স্থান বাচক তাই তো এবার যদি বলি এবার যদি রাম শ্যাম যদু মধু যাই হোক না কেন এটা হচ্ছে নাম বাচক নাম বোঝাচ্ছে আচ্ছা এবার যারা পাখি পশু হিন্দু মুসলিম মানুষ এগুলো হচ্ছে কি জাতিবাচক জাতিবাচক কমন চলে আসছে বস্তুবাচক বস্তুবাচক কেমন হবে যেমন ইংলিশ আর বাংলা মোটামুটি একই ইংলিশ আর বাংলা মোটামুটি একই তারপর ধর আমি বললাম বস্তুবাচক যদি বলি সোনা রূপা লোহা তামা পাথর ধান গম এগুলো হচ্ছে বস্তু মাটি কাদা ইত্যাদি ইত্যাদি স্যার আজকে পড়ছিলাম দেখলাম নাউন নাউন আর বিশেষ্যটা একই কারণ নাউনেও বলছে যে আমরা কিছু অনুভব করতে পারি বা দেখতে পাই এটাতে বলছে অনুভব করতে পারি যেগুলো দেখতে পাই ইংলিশ আর বাংলা মোটামুটি একই রকম ব্যাকরণ অনেকগুলোই থাকে ঠিক আছে আচ্ছা এর এরপরে ধরো আমি যদি বলি গুণবাচক গুণবাচক পদ তাহলে যেমন ধরো ভালো খারাপ সুখ দুঃখ শৈশব পার্থক্য জৈবন এগুলো হচ্ছে অবস্থাবাচক আর গুণবাচক ঠিক আছে মানে অ্যাবস্ট্রাক্ট যেটাকে বলা হয় ইংরেজিতে হ্যাঁ আচ্ছা এবার চলে যাব আমরা যেমন ধরো সকল সব উভয় এইগুলো কিন্তু তোমার সর্বনাম পদ ঠিক আছে তাহলে আমি ক্লিয়ার করছি সবগুলো ঠিক আছে তোমরা ভিডিও দেখেই করে নেবে আমি প্রথম থেকে বলছি তোমরা মাথায় রাখবে একদম বিশেষ্য থেকে ঠিক আছে বিশেষ হচ্ছে যেটা ইংরেজিতে নাও সেটা হচ্ছে বাংলায় বিশেষ্য বিশেষ্যতে তোমার ব্যক্তিবাচক বোঝাবে বা সংজ্ঞা বাচক বোঝাবে উদাহরণ যেমন যদি বলি রাম রহিম যদু মধু ঠিক আছে ইত্যাদি জায়গা বাচক জায়গা যদি বোঝায় ভারত যমুনা কলকাতা মুম্বাই ঠিক আছে পশ্চিমবঙ্গ ইত্যাদি দার্জিলিং ইত্যাদি রামায়ণ মহাভারত ইত্যাদি যেমন যেমন হবে সোনা সরি পাখি পশু হিন্দু মুসলিম মানুষ ঠিক আছে এগুলো হচ্ছে ছেলে মেয়ে এগুলো হচ্ছে জাতিবাচক যেগুলো ইংরেজিতে কমন না হন বা বস্তুবাচক কি হবে সোনা রূপা তেল জল লোহা ধান পাথর ইত্যাদি ওকে এবার গুণবাচক কিভাবে সুখ দুঃখ দয়া এগুলো হচ্ছে হাসি কান্না অনুভূতি আচ্ছা অবস্থা বাচক যেমন ধর শৈশব বার্ধক্য জৈবন এগুলো হচ্ছে অবস্থা এত আর সর্বনাম পদ কাকে বলে যেগুলো ধরুন বিশস্বের পরিবর্তে বসবে নাওনের পরিবর্তে যেটা বসবে সেটাই তো প্রণাওন ঠিক সেরকমই বিশস্বের পরিবর্তে যেগুলো বসবে সেগুলো হচ্ছে

আমরা তোমরা এগুলো হচ্ছে পুরুষ বাচক তাই তো এবার সকল দিয়ে যেগুলো বোঝাবে সকল দিয়ে বোঝাবে সেগুলো কিন্তু তোমার ওই সর্বনাম হবে যেমন ধরো সব সকল উভয় ইত্যাদি ইত্যাদি তারপরে ধরো যে যিনি যা ইত্যাদি এগুলো হচ্ছে সর্বনাম এবার প্রশ্নবাচক কি হবে কে কি ইত্যাদি বোঝা গেল এবার যদি বলা হয় আত্মবাচক তাহলে নিজে নিজ আপনি এগুলো সবই হচ্ছে নিজের নিজের উপরে আছে আচ্ছা আর যেমন ধর অপর পর ঠিক আছে ইত্যাদি ইত্যাদি অন্য ব্যতিক্রম যদি বলা হয় আপনা আপনি এগুলো ঠিক আছে এটা ওটা এইগুলি ওইগুলি ইত্যাদি ইত্যাদি ঠিক আছে যেগুলো বললাম সবগুলো আশা করি তোমাদের মনে আছে ঠিক আছে এবার বিশেষণ পদ কোনগুলো বিশেষণ হচ্ছে যেগুলো বাক্যে বিশেষ করে বোঝাবে বিশিষ্ট করবে বিশেষ করে বোঝাবে মানে নাউনকে মানে বিশেষকে আর সর্বনামকে বিশেষ করে বোঝাবে সেটাই হচ্ছে বিশেষণ পদ ঠিক আছে যেমন লাল কালো সাদা কাছে দূরে ঠিক আছে বোঝা গেল না যায়নি রবীন্দ্রনাথ ঠাকুর তো হবে না ওটা বিশেষ ওটা রবীন্দ্রনাথ নাম মানে তো কিন্তু বিশেষ করে বিশেষ করে নয় নাম মানে বিশেষ আর বিশেষ করে মানে হচ্ছে গুণ বোঝাবে ওদের কারো গুণ বোঝাবে নাউন বা বিশেষের বা সর্বনামের গুণ বোঝাবে সেটা হচ্ছে বিশেষণ বা ঠিক আছে বিশেষণ পদকে কে যেমন বিভিন্ন ভাগে ভাগ করা হয় ঠিক আছে বিশেষণ পদ যেমন চার পাঁচ রকম করে ভাগ করা যায় ঠিক আছে সেগুলো তোমাদেরকে জানতে হবে যেমন ধরো বিশেষের বিশেষণ সর্বনামের বিশেষণ তারপরে বিশেষণের বিশেষণ ক্রিয়ার বিশেষণ এগুলো সবই হচ্ছে বিশেষণ এবার যদি আমি উদাহরণ বলি বিশেষের বিশেষণটা কি যেমন অনেক মানুষ দ্বিতীয় শ্রেণী প্রথম শ্রেণী ধপ ধপে সাদা গুড়ি গুড়ি বৃষ্টি কেমন বৃষ্টি সাদা কেমন সাদা কোন শ্রেণী দ্বিতীয় শ্রেণী কোন শ্রেণী পাকা বাড়ি কেমন বাড়ি বাড়ি পাকা বাড়ি কেমন দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসবে সেটাই জানবে বিশেষণ আছে কেমন দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসবে সেটাই হচ্ছে বিশেষণ বিশেষণ আচ্ছা সর্বনামের সর্বনামের বিশেষণ যেমন ধরো সে কাল সে কাল কি বিপদ ঠিক আছে এই ধরনের সর্বনামের ঠিক ঠিক আছে আছে কিটা যেমন যেমন সর্বনাম সর্বনাম সেটা বিপদ বিশেষণের বিশেষণ কি রকম হবে বিশেষণের বিশেষণ মানে বিশেষণকে আবার বিশেষণ ভাবে করবে ঠিক আছে যেমন ধরো অ্যাড গুলো অ্যাড গুলো অ্যাড গুলো হচ্ছে বিশেষণের বিশেষণ ঠিক আছে অ্যাডভার্ব খুব ভালো কি বললাম খুব ভালো ভালোকে কি দিয়ে কি দিয়ে বিশেষণ বিশেষিত করছে ভালোকে খুব খুব দিয়ে তারপরে যেমন বললাম গনগনে লাল আগুন কোন কোন লাল আগুন হ্যাঁ লালটা তো নিজেই বিশেষণ কিন্তু গনগনে দিয়ে বোঝাচ্ছে বিশেষের বিশেষের বিশেষণ ঠিক আছে তারপরে কোন কোন ঠান্ডা কোন ঠান্ডা কোন কোনে ঠান্ডা ہوا ঠান্ডা তো নিজে বিশেষণ কিন্তু কোন কোনেটা হচ্ছে হলো বিশেষ্য বিশেষ্যের বিশেষণ ঠিক আছে মানে সরি বিশেষণের বিশেষণ এবার ক্রিয়া বিশেষণ কেমন হবে কাজ হ্যাঁ ক্রিয়া ক্রিয়াকে যে যেটা বিশেষভাবে এ করবে সেটা আছে ক্রিয়া বিশেষণ ঠিক আছে ক্রিয়াকে বিশেষণ মানে জোর ভাবে যেমন ধরো জোরে কথা বলো বা জোরে বলো কেমন ভাবে কথা বলবে জোরে জোরে অবিরাম বৃষ্টি পড়ছে কেমন বৃষ্টি পড়ছে অবিরাম আচ্ছা তারপর যদি বলি তাড়াতাড়ি হাঁটো কেমন হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাহলে এইগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ ঠিক আছে মানে ক্রিয়াকে ইয়ে করছে তাড়াতাড়ি চলো চলোকে তাড়াতাড়ি করতে বলছে তাই তো ভালো করে পড়ো কি করে পড়ো ভালো করে এইগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ ঠিক আছে আর ক্রিয়া কাকে বলে যার দ্বারা কোনো কিছু হওয়া বা করা বোঝাবে সেই শব্দ গুলোকেই ক্রিয়া বলছে যার দ্বারা কোনো কিছু হওয়া বা করা বোঝাবে সেটাই হচ্ছে ক্রিয়া ক্রিয়া যেমন ধরো আমি বললাম যে উজান এবং তৌসিফ পড়ছে বলো কোনটা ক্রিয়া পড়ছে পড়ছে ছেলেগুলি ছেলেগুলি সাইকেল চালাচ্ছে সাইকেল তো কাজ করা নয় চালানোটা কাজ করা চালাচ্ছে মে মেয়েগুলি একসাথে গল্প করছে গল্প গল্প করা গল্প করা তাই তো আমি আমি গান গাই কোনটা হবে গান গাওয়া গান গাওয়া গান হবে না গান গাওয়া শিশুটি ঘুমাচ্ছে ঘুমানো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে আচ্ছা গাড়িটি থামলো থামা গাড়িটি থামলো থামা ক্রিয়া ক্লিয়ার হলো ক্রিয়া ক্লিয়ার হলো আচ্ছা এবার ধাতু কাকে বলে ধাতু বিভক্তি ধাতু জানতে হবে ঠিক আছে যেমন ধরো আমরা যদি বলি ডু মানে কি বলো ডু মানে করা কিন্তু আমি ধরো বললাম আমি কাজ করি করা থেকে কি হয়ে গেল করি হয়ে গেল করার সাথে করার সাথে হস্যই যোগ হলো করার সাথে কি যোগ হলো হস্যই তাহলে আগে যে করা করাটা হচ্ছে ধাতু করাটা হচ্ছে ধাতু আর সাথে ক্রিয়া বিভক্তি যোগ করলাম কি বিভক্তি যোগ করলাম ক্রিয়া বিভক্তি খাওয়া খাওয়াটা হচ্ছে ধাতু খাওয়াটা হচ্ছে কি ধাতু খেয়ে ধাতু ক্রিয়া বা খেয়েছি এনে এছিটা হচ্ছে ধাতু বিভক্তি সরি ক্রিয়া বিভক্তি আর খাওয়াটা হচ্ছে ধাতু আর হচ্ছে ক্রিয়া হচ্ছে ধাতু আর লামটা হচ্ছে লামটা হচ্ছে ক্রিয়া বিভক্তি ক্রিয়া বিভক্তি বোঝা গেল না যায়নি দেখলাম তোমরা বলো ধাতু আর ছিলামটা ধাতু ক্রিয়া বিভক্তি হ্যাঁ ক্রিয়া বিভক্তি আচ্ছা ক্রিয়াকে আরো দুই ভাগে ভাগ করা হয় সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া কি বললাম সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া আচ্ছা যখন কোন বাক্যের হ্যাঁ যখন কোন বাক্যে কোন ক্রিয়াপদ দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে ঠিক আছে তাকে সমাপিকা ক্রিয়া বলে হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে ছেলেটি মাঠে হবে অসমাপিকা ক্রিয়া না শুন আগে ভালো করে যেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া যেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে না সেটা হচ্ছে অসমাপিকা আমি বললাম ছেলেটি মাঠে ছেলেটি মাঠে ছেলেটি মাঠে অসমাপিকা কারণ ছেলেটি মাঠে আছে এটা হবে সমাপিকা ক্রিয়া মনের ভাব যেটা প্রমাণ প্রকাশ করবে সেটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া এবার যদি বলি ছেলেটি মাঠে খেলছে তাহলে এখানে খেলছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার সমাপিকা ক্রিয়া দিয়ে ওটাকে হচ্ছে এ এবার যদি বলি আমি গাই

বুঝে গেল না জানি না যদি বলি আমার ভাই আমার কাছে থাকতে আমার এটা ক্রিয়া তাহলে ক্রিয়া সমাপ্তি ক্রিয়া কি আমার ভাই আমার কাছে থাকতে এসেছে একবারে বোঝা গেল ক্লিয়ার সমাপ্তিক অসমাপিকা হ্যাঁ স্যার কোনো প্রশ্ন কোনো প্রশ্ন না না কোনো প্রশ্ন নেই আচ্ছা এবার অব্যয় কাকে বলে বলো যখন লিঙ্গ বচন পুরুষ বিভক্তি ইত্যাদিতে পদের কোনো রকম পরিবর্তন হবে না তাকে অব্যয় বলে ঠিক আছে তাই যেমন ধরো বাকি যদি বলি আমি কিছু পদ ঠিক আছে ওই পদগুলি যেগুলো ব্যবহার করব সেগুলি যেমন ধরো কোন এ হবে না ঠিক আছে ক্ষয় হবে না তারপরে ধরো ব্যয় হবে না বা এ হবে না সেগুলোই হচ্ছে আহ অব্যয় ঠিক আছে যেমন উদাহরণ বলি যেমন সংযোজক যেমন ধরো এবং কিংবা কিন্তু বরং মত সুতরাং এগুলো এগুলো হচ্ছে হচ্ছে অব্যয় 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 কি আবার তিন প্রকার অব্যয় কয় প্রকার তিন প্রকার সংযোজক অব্যয় আবেগসূচক অব্যয় আলংকারিক অব্যয় অব্যয় কয় প্রকার তিন প্রকার সংযোজক অব্যয় আবেগ সূচক অব্যয় আলংকারিক অব্যয় ঠিক আছে আচ্ছা এবার সংযোজক অব্যয় কাকে বলে যার দ্বারা বা যে পদ দিয়ে বাক্যে বা পদের মধ্যে দুটো পদের মধ্যে বা একাধিক পদের মধ্যে সংযোগ ঘটায় বা যোগ ঘটায় সংযোজক সংযোজক মানে যোগ ঘটাবে সংযোজক মানে কি যোগ ঘটাবে দুটোকে যোগ ঘটাবে ইংলিশে ওটাকে কনজাংশন বলছে ইংলিশে কি বলছে ওটাকে Conjunction. 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 Junction. Junction. Conjunction. ঠিক আছে তাহলে কনজাংশন কোনগুলো হলো তাহলে হলো এবং ও কিন্তু অথবা এগুলো হচ্ছে কিংবা এগুলো হচ্ছে অব্যয় সরি সংযোজক অব্যয় ঠিক আছে আচ্ছা এবার যদি বলি আবেগ সূচক অব্যয় কোনগুলো যার যে দ্বারা আবেগ প্রকাশ হবে আমাদের মনের মধ্যে যে আবেগ আছে সেই আবেগ গুলো প্রকাশ করবে সে রাগ হতে পারে হাসি কান্না ইত্যাদি ইত্যাদি হতে পারে আমি যেমন বললাম উহ আজ কি ঠান্ডা তাহলে এখানে বলো কোনটা দিয়ে আবেগ প্রকাশ করলো ঠান্ডা না উফ দিয়ে কি দিয়ে উহ বাহ তোমরা তো ভালোই পড়াশোনা করছো তোমরা বলে কোনটা বাহ হাই 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 ছেলেটি পরীক্ষায় ফেল করেছে হাই হাই কি আনন্দ আমরা জিতে গেছি আনন্দ কি 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 আনন্দ ঠিকই আছে তো ঠিক আছে বোঝা গেল না যায়নি ছি 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 তুমি এটা করতে পারলে এইগুলো হচ্ছে আবেগ সূচক অব্যয় বোঝা গেল আর একটা হচ্ছে আলমকারিক অব্যয় কোনগুলো যেমন ধরো তোমাকে বললাম আহ যেটাকে আরো রূপ ভালো বাড়িয়ে দেবে আগে তো যাও তারপরে অবস্থা বুঝে কাজ করব এই যে দেখো আগে তো যাও এটা হচ্ছে ভালো করে করো তাহলে না তুমি সফল হবে হ্যাঁ ঠিক আছে এইগুলো হচ্ছে আলমকারিক বোঝা গেল না যায়নি তাহলে তোমাদের বিশেষ্য বিশেষণ ক্রিয়া আর একটা কি বললাম সর্বনাম সর্বনাম বিশেষণ ক্রিয়া অব্যয় পাঁচটা ক্লিয়ার হয়ে গেল এই চ্যাপ্টার নিয়ে কোনো প্রবলেম না আচ্ছা এই চ্যাপ্টার নিয়ে কোনো প্রবলেম নেই না আচ্ছা তাহলে এরপরে দিন কি করাবো বলো এরপরের দিন তোমাদের আমি প্রশ্ন দিচ্ছি কয়েকটা তোমাদের ধরবো एक बार दिन तुम अधर पढ़ी क्या है कारो कास्बे आह कार कारों के कारो क्रिया डाला थे इस कुले पढ़ी क्या इस कुले पढ़ी क्या कारो कास्बे तार चलो टिब्यास नाना शहर बांके रूप बांके भावों रूप बांके भावों रूप का दीप्ति और দ্বিতীয় টার্মে দ্বিতীয় টার্মে তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে বাক্যের বাক্যের রূপটা থাকলো ভাব ও না বাক্যের ভাব ও রূপ তাহলে ভাব ও রূপান্তর তাহলে আগামীকালকে আগামী দিনের জন্য থাকলো ঠিক আছে তাহলে প্রশ্ন করি কয়েকটা টকে নিয়ে পারি না হ্যাঁ বলো এটা কোনটা হবে কি হবে টকে নিয়ে পারি না নিয়ে নিয়ে না এটা নিয়ে পারি না টকেটা আচ্ছা আচ্ছা পারি পারিটা কি হবে ক্রিয়া পারি পারিটা হবে ক্রিয়া আর নিয়েটা কি হবে নিয়ে নিয়ে হলো কারক বিভক্তি না বিভক্তি বিভক্তি আরে আমি ওটা তো এখন যাইনি এটা হচ্ছে অব্যয় আচ্ছা তোমার কথা বলতে বলতে তুমি চলে এলে তোমার কাছে বলতে বলতে তুমি চলে এলে আচ্ছা এটাকে তোমরা অসমাপিকা করিয়া বলাও করে শোনাও অসমাপিকা ক্রিয়া তো তোমার কথা বলবো এটা হবে তোমার কথা বলতে বলতেই তোমার কথা বলতে 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 সরিয়ে দিলে হলো অস্বাভাবিক আরে সরিয়ে দিলে কেন আমি কেন আসবো আমি ওটা অস্বাভাবিকা কেন হবে ওটা তো স্বাভাবিকা হয়ে গেল তোমার কথা বলতে বলতে এটা হচ্ছে অস্বাভাবিকা এবার যদি বলি তোমার কথা বলতে বলতে চলে এলে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া যেটা অসমাপিকা যেটা অসম্পূর্ণ মনের ভাব থাকবে সেটা হচ্ছে অসমাপিকা আচ্ছা যে করা খাওয়া দেখা শোনা এগুলো হচ্ছে ধাতু ধাতু এবার বলো করেছি এখানে বলো কোনটা ধাতু আর কোনটা ক্রিয়া বিভক্তি করেছি বড়া হল ধাতু আর হলো ছি porechi chi ছি uh, chi holo bibhakti chi noy chi noy echi echi porechi echiটা হলো ক্রিয়াবিবক্তি বোঝা যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না পড়া এবং পড়ছি কোনটা কি বলো পড়া এবং পড়ছি ধাতু আর পড়ছি এচি এচি হবে

মম বড় ওর কথা আর তুমি বলো না এখানে কটা সর্বনাম আছে ওর কথা আর তুমি বলো না কটা দুটি দুটো কোনটা কোনটা বলো ওর আর বলো না আর হচ্ছে সংযোগ আর হচ্ছে সংযোগ অব্যয় তুমি 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 হচ্ছে সংযোজক বা তোমার ওই সরি তুমি হচ্ছে সর্বনাম তারপর বলো ওকে কেউ পছন্দ করে না তোকে কেউ পছন্দ করে না তোকে আর পছন্দ তোকে আর কে তো সর্বনাম সর্বনাম কটা আছে সর্বনাম এখানে আছে দুটো কোনটা 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 বলো না কেউটা হবে না তো কে হবে বাবা কে হবে একটাই ঠিক আছে একটাই হবে কেউ হবে না সবাই হলে ওটা আলাদা ব্যাপার ছিল আমি তোমাদের সবার কথা মনে রাখি আমি তোমাদের সবার কথা মনে রাখি এখানে আছে আমি তোমাদের সবার একটা সকলেরটা সকলের আমি তোমাদের সকলের কথা মনে রাখি আমি আর সকল আমি সকলের কথা মনে রাখি এটা বলো আমি সকলের কথা মনে রাখি আমি সকলের কথা মনে রাখি টুটো আর আমিটা কি আমিটা স্যার বিশেষ তো আমিটা বিশেষ কখন থেকে হলো আই মানে কি আমি আই মানে আই যদি চাই যদি আমি হয় আর আই যদি সর্ব নাও না হয় তাহলে কি করে ওটা বিশেষ হলো বিশেষ ওটা হচ্ছে সর্বনাম আমি আমি বললাম না আমি আমরা তুমি তোমরা এগুলো সবই বিশেষ সর্বনাম আচ্ছা বিশেষ পদকে কি বলা হয় বিশেষ পদ ইংলিশে বাংলায় বাংলায় বিশেষ পদের একটা নাম আছে বিশ্বপথকে আর একটা বাংলায় বলা হয় নাম কি বলা হয় নাম পথ নাম পথ অর্থাৎ বিশেষের মাধ্যমে নাম বোঝাবে কি বোঝাবে যার দ্বারাই নাম বোঝাবে সেটাই হচ্ছে বিশেষ অর্থাৎ বিশেষ কে বাংলায় যদি বলি সেটা হচ্ছে নাম পথ ঠিক আছে আচ্ছা বলো গুণ দোষ অবস্থা সংখ্যা পরিমাণ এটা কিসের কোন কোন কি বোঝাচ্ছে বিশেষ্য সর্বনাম

এর আগের দিন রেকর্ডিং করাটা একটু ইয়ে হয়ে গেছিল মানে ইউটিউবে সরি জুমে যদি এ করা হয় তাহলে আপলোড করা যায় কিন্তু মানে কোনো রকমের ইয়ে করা হয় না পাঁচ জিবি ছ জিবি হয়ে যায় অত অত আপলোড করা সম্ভব নয় বুঝতে পেরেছ তাহলে ক্রিয়া কিভাবে তৈরি হয় ধাতু প্লাস ধাতু ধাতু প্লাস ক্রিয়া বিভক্তি সমান হচ্ছে ক্রিয়া বুঝতে পেরেছ আচ্ছা গাইতে গাইতে এটা কি সমাপিকা না অসমাপিকা গাইতে 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 সমাপিকা না অসমাপিকা গাইতে গাইতে হলো সমাপিকা না অসমাপিক ভালো করে বোঝো গাইতে গাইতে তোমার গাইতে গাইতে কি এবার যদি বলি গাইতে গাইতে আসছে তাহলে এবার কি হবে গাইতে গাইতে আসছি সমাপিকা ক্রিয়া বালে এটা আচ্ছা তোমাকে পাঁচটা বাক্য বলছি তোমাকে এবার বলবে আমি আর তুমি সেখানে যাব এখানে বলো সংযোজক সংযোজক অব্যয় কোনটা আমি আর তুমি আর আর ভেরি গুড ভেরি গুড আর আর আমি আর তুমি আর আমি আর তুমি আচ্ছা তারপর বলো বাহ চমৎকার বলেছো এটা কি হবে বাহ চমৎকার বলেছ আচ্ছা ভেরি গুড এ তো মেয়ে নয় দেবী নিশ্চয় এ তো মেয়ে নয়

তুমি অথবা সে এই কাজটি করতে পারবে তুমি অথবা সে কাজটি করতে পারবে কোনটা কি বলো তুমি অথবা অথবা এটা হবে সংযোজক বোঝা গেল ক্লিয়ার আচ্ছা চলো এবার পরের চ্যাপ্টার চলো চলো ইংলিশ চলো ইংলিশ ফ্রেজ আর্টিকেলসটা তোমাদের হয়েছে হ্যাঁ স্যার আচ্ছা প্রিপজিশন আর্টিকেল গুলো তোমাদেরকে করতে হবে ঠিক আছে স্যার প্রিপজিশন ডেকটু বুঝিয়ে দেন প্রিপজিশন বুঝতে গেলে তোমাদের অনেক সময় লাগবে যদিও কিন্তু কথা হচ্ছে তোমাদের প্রিপজিশনটা কী সেটা বুঝাচ্ছি প্রি মানে পূর্বে প্রি মানে পূর্বে আর পজিশন মানে অবস্থান বা জায়গা অর্থাৎ যে নাউন

যেগুলো বাক্যকে বড় করবে আরো সৌন্দর্য 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 মানে বাড়াবে বা সুন্দর করে তুলবে বাক্যটাকে আরো ঠিক আছে যে তোমাদের যদি বাক্য মানে তোমার যদি প্রি পজিশন বলতে যাই তাহলে প্রি পজিশন অনেকগুলো হবে ঠিক আছে যেমন ধরো অ্যাবো অ্যাবাউট অ্যাক্রোস তারপরে ধরো এগেনস্ট অ্যাবং তারপরে ধরো অ্যারাউন্ড অ্যাট বিফোর আফটার বিহাইন্ড বিলো বিনিথ বিসাইড ওয়ান উইথ আপন অ্যাবভ বাই ডাউন আন্ডার বিনিথ ঠিক আছে আনটিল টু ওয়ার্ড টু ঠিক আছে অপ নেয়ার এই অনেক কিছু অনেক কিছু হবে ঠিক আছে এবার প্রি কে তোমাদেরকে কিভাবে করতে হবে বলো শব্দ দুটি শব্দের মধ্যে কানেকশন তৈরি করে কি করবে কানেকশন তৈরি করবে কানেকশন কানেকশন তৈরি কি তৈরি করবে কানেকশন কানেকশন তৈরি করবে এই জন্য প্রিপোজিশনকে কানেক্টিভ ওয়ার্ড বলা হয় অনেক সময় কি ওয়ার্ড বলা হয় কানেক্টিভ হুম তাহলে স্যার এটা সংযোজক বাক্যের হচ্ছে না এটা সংযোজকটা হচ্ছে যুক্ত করা নাউনকে যুক্ত করবে কিন্তু এটা শুধু নাউন নয় এটা শুধু নাউন নয় এটা ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ঠিক আছে ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কনজাংশন ইন্টারজেকশন এরপরে বসবে না কিন্তু প্রিপজিশন পরে ঠিক আছে কিন্তু কানেক্টটা মানে তোমার কি বলছে সংযোজক ওগুলো তো বসবে ঠিক আছে গো এন্ড কাম গো এন্ড কাম এন্ড কি এন্ড হবে এন্ড কনজাংশন

তারপরে কম্পাউন্ড প্রিপোজিশন পার্টিসিপল প্রিপোজিশন সিম্পল প্রিপোজিশন যেগুলো সিঙ্গেল থাকবে একটা একা একা থাকবে ঠিক আছে সিম্পল প্রজিশন কোনগুলো যেগুলো একা একা থাকবে যেমন ধরো অ্যাড ইন অফ অন ফর টু আউট অ্যামং বিটুইন বাই ইন সিন্স আন্ডার বিনিট ইত্যাদি ইত্যাদি ডাবল কোনগুলো যেগুলো দুটো ওয়ার্ড দিয়ে একটা যুক্ত দুটো ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড হয়ে যায়

অ্যাকর্ডিং টু অ্যালং উইথ অ্যাপার্ট ফ্রম বিকজ অফ অফ ঠিক আছে ইনস্পাইড অফ ঠিক আছে ডিউ টু অ্যাকসেপ্ট ফর এইগুলো হচ্ছে কম্পাউন্ড ঠিক আছে আচ্ছা তারপরে যদি হতে পারে ওয়ান বিহাফ অফ ইন ফ্রন্ট অফ ইন অ্যাকর্ডেন্স উইথ হ্যাঁ ইন রিলেশন টু উইথ রেফারেন্স টু উইথ রেসপেক্ট টু এইগুলো হচ্ছে মাঝখানে একটা আলাদা ওয়ার্ড যোগ হয়ে যাচ্ছে ঠিক আছে দুটো প্রিপজিশনের মাঝখানে আলাদা ওয়ার্ড হয়ে যাচ্ছে ওগুলো হচ্ছে কম্পাউন্ড ঠিক আছে আর পার্টিসিপাল প্রিপজিশন কোনগুলো বলো যেগুলোর সাথে আইএনজি যোগ হবে যেগুলোর সাথে আইএনজি যোগ হবে যেমন হবে আইএনজি হতে পারে ইএন হতে পারে আবার ডিও হতে পারে আইএনজি ইএন ডি যুক্ত হয়ে যে প্রিপজিশন প্রিপজিশন গুলো হয় সেইগুলো হচ্ছে পার্টিসিপাল কি বললাম আইএনজি যুক্ত হয়ে যে প্রিপোজেশন গুলো হয় ওগুলোকে বলা হয় শুধু আইএনজি নয় শুধু আইন নয় আইএনজি ইএন ই সরি ডি আইএনজি ইএন যেমন ধরো আমি বললাম কনসিডারিং কি বললাম মুখে হাত দেবে এটা ভিডিও আপলোড হবে হুম সবাই দেখবে যে উজানে এতটা মুখ এই করে হা করে হাই তোলে মুখে হাত দিতে হয় এটা নিয়ম হ্যাঁ শরীরের অক্সিজেন কমে গেলে হাই হাই ওঠে তাই বেশি করে একটু জোরে জোরে শ্বাস নিয়ে নাও হুম নাক দিয়ে শ্বাস নাও মুখ দিয়ে ছেড়ে দেবে ঠিক আছে তাহলে হাইটা কম উঠবে বোঝা গেল যখন অক্সিজেনের ঘাটতি হবে তখন এরকম করে নাক দিয়ে নেবে জোরে করে মুখ দিয়ে জোরে করে ছাড়বে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আমি কনসিডারিং বললাম কি যোগ হয়েছে আইএন আইএনজি ইডি হ্যাঁ আইএনজি হয়েছে এটাতে কি যোগ হয়েছে এ কি যোগ হয়েছে আইএনজি আইএনজি যোগ হয়েছে এবার এবার আমি বললাম গিভেন কি যোগ হয়েছে

আচ্ছা তাহলে এবার আমি কয়েকটা বোঝাবো ঠিক আছে যেমন ধরো ওয়ান এর ব্যবহার তোমাদের এখানে কিন্তু কিছু নির্দিষ্ট করেনি যে কোনটা কি আসবে তোমাদের সব করতে হবে ঠিক আছে বোঝা তোমাদের প্রথমে করলাম প্রথমে দিচ্ছি ধরো তোমাদের অনের ব্যবহার কিসের ব্যবহার অনের ব্যবহার অনের করবো না প্রথমে অ্যাটের ব্যবহার করবো অ্যাটের করছি হ্যাঁ হ্যাঁ অ্যাট মানে হচ্ছে একটা জায়গা বোঝাবে অ্যাট মানে কি কিসের আগে বসবে ছোট জায়গার নামের আগে কিসের আগে ছোট জায়গার আগে তোমাদের গ্রামে তোমাদের গ্রামে বাস করানো শহরে গ্রামে 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 নামের আগে কি বসবে অ্যাট তাহলে বলবে আই লিভ অ্যাট গ্রামের নাম ঠিক আছে আই লিভ অ্যাট গ্রামের নাম

আবার ক্লাস এন স্টার্ট ফাইভ স্টার্ট এট ফাইভ পি এম এট আচ্ছা যেমন তুমি কোন একটা স্থানে আছো সেই স্থানের আগে ছোট জায়গা হোক সেই স্থানের আগে বোঝাতে এড বসবে ঠিক আছে কি বললাম কি কি বললাম এক নম্বর বলো ছোট স্থানে আগে বসলে এড বসবে কোন স্থানে নয় ছোট জায়গার নামের আগে ছোট জায়গার

নাইট বললে হবে না এট নাইন এট টেন পি এম লিখলেই হয়ে গেল পি এম মানে তো রাত বুঝাবে এট টেন পি এম ঠিক আছে বোঝা গেল কিনা যায়নি এরপরে হচ্ছে ইনের ব্যবহার কিসের ব্যবহার ইনে বড় জায়গা হ্যাঁ শহর হতে পারে রাজধানী হতে পারে জেলা হতে পারে রাজ্য হতে পারে দেশ হতে পারে

সময়টা কিন্তু একটু বেশি সময় হবে সময় বেশি হবে সেই দিনের সময় বোঝাতে কিন্তু ইন বসবে আচ্ছা সকালের আগে কি বসবে সকালের আগে

হ্যাঁ তো ওটা হতেই পারে কোন কিছু এবার তো ওটাই বোঝাবে এবার তো ওটাই যাচ্ছি আমি তো দুটো বুঝেছি আমি তো সবগুলো বোঝাইনি এবার দুটি জিনিসের মধ্যে যদি বলে কোন কিছুর মধ্যে বোঝায় তাহলে কি বসবে দুটি জিনিসের মধ্যে নয় দুটি জিনিসের মধ্যে বিটুইন হয় হ্যাঁ কিন্তু যদি মধ্যে বসে বোঝায় তাহলে কিন্তু ইন বসবে ঠিক আছে আমরা মাঠে খেলতে যাই আমরা মাঠে খেলতে যাই আচ্ছা তো বিষয়টা হচ্ছে এইরকম ভাবে তোমাদের কিন্তু বুঝতে হবে হ্যাঁ এবার ধর তোমাদের ইন এর ব্যাপারটা হয়ে গেল মানে যেখান বড় জায়গার নাম বোঝাতে বড় জায়গার নামের আগে ইন বসবে তারপরে একটি নির্দিষ্ট সময় বোঝাতে ইন বসবে তারপরে হলো দিনের কোন সময় বোঝাতে দিনের কোন সময় ইনভেস্টমেন্টের কোনো সময় বাজাতে ইন বসবে আর আর কোন কিছুর মধ্যে বোঝাতে কোন কিছুর মধ্যে বোঝাতে ইন হবে এটা কিন্তু মাথায় রাখবে আচ্ছা তারপরে অনের ব্যবহার ঠিক আছে কোন কিছুর ওপরে কোন কিছুর ওপরে স্পর্শ করে থাকলে সেটা কিন্তু অন হবে অন মানে ওপরে অন মানে আচ্ছা

সাতটা দিনের নামের আগে মন বসবে সাতটা দিনের নাম বলো সানডে মন্ডে টুইডে ওয়েডনেসডে ফ্রাইডে স্যাটারডে আর থার্সডে কোথায় গেল ও হ্যাঁ তাহলে এই যে সাতটা নামের সাতটা নাম দেখতে গেলে তার আগে কি বসে যাবে ওয়ান ওয়ান বসে যাবে বসবে আচ্ছা তোমাদের কোনো পরব অনুষ্ঠান আচার অনুষ্ঠানের নামের আগেও কিন্তু ওয়ান বসবে ঈদের আগে কি বসবে ওয়ান ওয়ান

দিনের আগে অন বসছে তো নিশ্চিত হবে ঠিক আছে সাতটা দিনের নামের আগে আচ্ছা আর আচ্ছা একটা ব্যতিক্রম বলে দিই মাস বছর শতাব্দী ইত্যাদির আগে কিন্তু ইন বসবে তাহলে যদি জানুয়ারি বলি কি হবে এ কেন আসছে ইন জানুয়ারি তুমি এ কেন ব্যবহার বেশি করছো 12 মাসের নামের আগে চোখ বুঝে ইন বসবে কি বললাম 12 টি আচ্ছা এবার বছরের নামের আগে বছরের নামের আগে ইন বসবে এটা কোন সাল চলছে এটা 2024 তাহলে 2024 লাই কি বসবে আবার আবার এ ইন ইন 2024 এত এ ব্যবহার কেন করছো তুমি আচ্ছা এই ভাবার এত করে লাভ আছে হ্যাঁ আচ্ছা বোঝা গেল না যায়নি আচ্ছা আমি উদাহরণ দিচ্ছি বলো এবার আমি বলছি থ্রি থার্টি পি এম কি বলবে তার আগে আচ্ছা পূজন বলো ডিসেম্বর কি বলবে ডিসেম্বর ডিসেম্বরের আগে তিন ডিসেম্বর ওয়ান নাইন আচ্ছা তারপর বলো নিউ ইয়ার ওয়া ইন নিউ ইয়ার ইন নিউ ইয়ার এটা অনুষ্ঠান নয় খ্রিস্টান ধর্মের ওয়ান নিউ ইয়ার নিউ ইয়ার ওয়ান নিউ ইয়ার ওয়ান নিউ ই

ইন্ডিপেন্ডেন্স ডে তো সব ঠিক বলেছো হবে ইন হবে অনুষ্ঠানের আগে ইন হয় ইন্ডিপেন্ডেন্স ডে অনুষ্ঠানের আগে কি বললাম ওয়ান হয় অনুষ্ঠানের আগে অনুষ্ঠানের আগে ওয়ান হয় ঠিক আছে বোঝা গেল কিনে যায়নি দিনের সময়ের ছোট্ট অংশ কিন্তু যদি বলে ছোট্ট মানে সময়টা বেশি করে নয় যেমন নুন নুনের আগে অ্যাড বসবে তার মানে যেমন তারপরে যেমন ইভিনিং অ্যাট ইভিনিং নাইট সংক্ষিপ্ত সময় ঠিক আছে অ্যাট নাইট এগুলো যে ব্যতিক্রম ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে টু এর ব্যবহার টু কিসের ব্যবহার তুই এর ব্যবহার তুই এর ব্যবহার বোঝাবো তু মানে কি বল আগে প্রতি প্রতিবার দিকে প্রতিবার দিকে দিকে তাহলে কোনো কিছু দিকে বা কোনো কিছুর প্রতি যদি যাওয়া হয় সেটা হচ্ছে তাই তো ঠিক কিনা আমরা ধরো বাজারের দিকে যাচ্ছি কি বলবো হ্যালো উই গো টু মার্কেট গো টু মার্কেট হবে আচ্ছা পরিমাণ বুঝাতে টু বসবে এক ইঞ্চ এক ইঞ্চি বা এক ইঞ্চ ঠিক আছে পরিমাণ বোঝাতে তারপরে ধর বোঝা যাচ্ছে থেকে থেকে পর্যন্ত পর্যন্ত ইংরেজি কিন্তু আমরা যেমন বলি সকাল থেকে বিকেল পর্যন্ত আফটারনুন ঠিক আছে এখান থেকে সেখান পর্যন্ত এখান থেকে সেখান পর্যন্ত কি হলো এখান থেকে সেখান পর্যন্ত হেয়ার টু দেয়ার টু দেয়ার দেয়ার এর আগে টু বসছে ঠিক আছে কারণ পর্যন্ত পর্যন্ত যার সঙ্গে থাকবে পর্যন্ত যার সঙ্গে থাকবে তার আগে কিন্তু এ হবে যেমন বলি যদি এবার কিভাবে প্রিপজিশন বসে আমার দিকে দিক হচ্ছে দিকে আমার আমার কাছে কাছে আমার ঠিক আছে মাথার ওপরে ওপরে মাথা এইরকম ভাবে ওপরেটা হচ্ছে প্রিপজিশন তা ইংরেজিতে বাংলায় পরে বসবে প্রিপজিশন গুলো কিন্তু ইংরেজিতে আগে বসবে আগে বসবে বাংলায় পরে ইংরেজিতে আগে আগে সোমবারের মধ্যে ইংরেজিতে কি হবে সোমবারের মধ্যে হ্যালো ওয়ান 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 মানডে আছে তাহলে এইগুলো হচ্ছে প্রিপজিশন সবসময় বাংলায় পরে হয় আর ইংরেজিতে আগে বাজার থেকে বাজার থেকে বাংলায় বলে বাংলাদেশে প্রথমে কি হবে আমি বললাম বাজার থেকে কিন্তু ইংলিশে করতে গেলে বাংলাটাকে কি বলবে তাহলে বাজার হয়ে যাবে টু থেকে বাজার ঠিক আছে ফ্রম মার্কেট ঠিক আছে টু নয় টু নয় থেকে ইংরেজি কি ফ্রম থেকে ইংরেজি ফ্রম প্রম তাহলে কোনো নির্দিষ্ট দিকে যদি যাওয়া বোঝায় বা কোনো নির্দিষ্ট দিক বোঝায় তার আগে টু বসে ঠিক আছে বোঝা গেল কি না হ্যাঁ বোঝা গেছে ঠিক আছে আচ্ছা এরপরে চলে যাব আমরা টু হয়ে গেল অফ এর ব্যবহার যাব কিসের ব্যবহার অফ অফ মানে এর অফ মানে কি এর অফ মানে এর হ্যাঁ তাই তো হ্যাঁ আচ্ছা অফ মানে এর তো এই অফ এর কি হবে জানা আছে তোমাদের হ্যালো অপ মানে কি অপ মানে কি বললাম অপ মানে কি অপ মানে কি বললাম এর এর অপ মানে এর এর ঠিক আছে আচ্ছা অপের অর্থ এর হলেও এখানে অধিকার বোঝাবে কি বোঝাবে অধিকার অধিকার বোঝাবে যেমন বললাম আমি বই বই রহিমের তাহলে হবে বুক অফ রহিম কি হবে যার অধিকারে থাকবে যার অধিকারে থাকবে তার আগে অফ হবে যার অধিকার বোঝাবে তার আগে অফ হবে অফ হবে ঠিক আছে আমার ভাইয়ের কলম আমার আমার ভাইয়ের কলম আমার কার কলম ভাইয়ের আমার ভাইয়ের তাহলে এখানে কি হবে অব আহা অব আগে নাউনটা প্রথমে হয়ে যাবে তারপরে হবে অব তারপরে হবে যার অধিকারই থাকবে সে হবে মাই মাইক আমার ভাইয়ের কলম এখানে নাউন কোনটা এরটা বাদ দিতে নাউন মানে নাউন হচ্ছে এখানে কলম নাউনটা কি কলম আচ্ছা আর অধিকার কার কার অধিকার আছে আমার ভাইয়ের ভাইয়ের আমার ভাইয়ের তাহলে পেন অফ মাই ব্রাদার পেন অফ মাই ব্রাদার আচ্ছা বলে এবার রাহুলের রাহুলের সাইকেল কি হবে রাহুলের সাইকেল সাইকেল রাহুল ছেলেটির ছেলেটির বই ছেলেটির বই ছেলেটির বই অফ বুক বয় অফ বুক মানে বইটির ছেলে তাই তো বয় বুক অফ দ্য বয় কি বললাম বুক অফ দ্য বয় বুক অফ দ্য বয় বোঝাতে পারা যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে তাহলে এবার বয়স বোঝাতেও কিন্তু অফ বসে অফ বয়স বোঝাতেও অফ বসে ঠিক আছে আমি বললাম তোমাদের বয়স কত তেরো বা চোদ্দ তোমাদের বয়স কত চোদ্দ চোদ্দ তেরো বা চোদ্দ যাই হোক না কেন আমি বললাম যে হি ইজ এ বয় অফ ফরটিন হি এ বয় অফ ফরটিন এবার বল রাহুলের বয়স কুড়ি এবার কি হবে রাহুল রাহুল ইজ অফ টোয়েন্টি রাহুল ইজ অফ টোয়েন্টি রাহুল ইজ অফ টোয়েন্টি মানুষটির বয়স ত্রিশ

ইন্টু ব্যাপার হচ্ছে যেমন ধরো ইন মানে কি মধ্যে মধ্যে ইন্টু মানেও মধ্যে ইন্টু মানেও মধ্যে কিন্তু যদি গতিশীল থাকে তাহলে হবে ইন্টু কিন্তু ইনে কিন্তু গতিশীল নয় স্থির থাকবে ঠিক আছে কেউ যদি বাইরে থেকে ভেতরে আসে তাহলে কি হবে ইন্টু ইন্টু হি কেম ইন্টু দা রুম হি কেম ইন্টু দা

বাইরে থেকে ঠিক আছে কেউ ভিতরে এলো তাহলে এখানে কি হলো বললাম ইনটু ঠিক আছে কেউ যদি তোমার স্থল থেকে নদীতে ঝাঁপ দেয় বা পুকুরে ঝাঁপ দেয় তাহলে কি হচ্ছে ঝাঁপ দেওয়ার সময় তো ওই স্থির থাকবে না জায়গা পরিবর্তন হবে জায়গা পরিবর্তন হবে তেমনি বাইরে থেকে যদি কেউ ভেতরে ঢোকে ওটা স্থান পরিবর্তন হবে না স্থির থাকবে পরিবর্তন হবে জায়গা পরিবর্তন হবে তাহলে এটা হবে ইন্টু ক্লিয়ার না ক্লিয়ার নয় ক্লিয়ার তো আচ্ছা এবার ধরো আমি বললাম জল থেকে বরফে পরিণত হয় কি হবে জল থেকে বরফে পরিণত হওয়া ইন্টু বসবে ইন্টু বসবে জল থেকে বরফে জল একটা রূপে আছে আর একটা রূপ হচ্ছে বরফ জল একটা রূপ বরফ হচ্ছে একটা রূপ জল হচ্ছে তরল রূপ আর কঠিন রূপ থেকে কঠিনের দিকে যাচ্ছে রূপের পরিবর্তন হচ্ছে তাই তো দেখো ওটা বাদ এখন ইংলিশ চলো তখন এই দিকে অন্য চলে যাবে যখন যেটা রাখো আচ্ছা যাই হোক কি বললাম রূপের পরিবর্তন পরিবর্তন রূপের পরিবর্তন হবে রূপের পরিবর্তন হচ্ছে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে এই পাঁচটায় থাক ঠিক আছে ছটায় থাক অ্যাট ইন অন অফ টু ইন্টু ঠিক আছে কি বললাম হ্যালো অ্যাট ইন অফ অন ইন্টু টু হ্যাঁ টু ইন্টু তাহলে এই ছটাই থাক ঠিক আছে বোঝা গেল না যায়নি ক্লিয়ার আগে বলো আচ্ছা বলো অন্য সাবজেক্ট চলো বোঝা গেছে ইতিহাস তোমাদের দু একটা পরীক্ষা নিয়ে আগে দু একটাই করি করবো করবো তোমাদের দু একটা আচ্ছা ঠিক আছে Put the, put the book, there's the table. Put the book, there's huh? the table. On the On table. On the table. Good. He will come back, that's Monday. One Monday. One Monday. On Monday. The frogs jumped, that's the pond.

মাস বছর ইত্যাদির আগে ইন বসবে ঠিক আছে তাহলে কি হবে দা ম্যান ডাই ড্যাশ নাইনটিন কি হবে আচ্ছা তারপরে বলো হি ওয়াজ বর্ন ড্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর্থ মে ইন কেন হবে সময়ের আগে তারিখ ওয়ান টোয়েন্টি অন হবে অন ঠিক আছে তারিখের আগে তারিখের আগে কি বসবে দিন এবং তারিখের আগে ওয়ান বসবে ঠিক আছে দিন এবং তারিখের আগে ওয়ান বসবে বাদ বাকি মাস বছর শতাব্দী ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে ইন বসবে ঠিক আছে আচ্ছা চলো প্র্যাকটিস দেবো পরে এবার কোন সাবজেক্ট আছে দ্য টেন্সেগুলো করাবেন না আজকে শুধু কি ইংলিশ চলবে আর কি চলবে না স্যার আচ্ছা টেন্স কি হয়েছিল বলো তাহলে দেখি টেন্সের স্যার বলেছেন ওগুলা পড়তে বলেছিলেন যে এখানে প্র্যাকটিস করবেন আচ্ছা past tense সবগুলো করে past tense সবগুলো সূত্র বলেছিলাম সূত্র বলে দেননি বই দেখি পড়তে হইতো সূত্র মানে তোমাকে মুখস্থ করতে বলেছিলাম তাই তো আচ্ছা সূত্র মুখস্থ হয়েছে বুঝান ফাস্ট ডিফ নাইট হ্যাঁ তার মানে ওর সূত্র মুখস্থ হয়নি বুঝতে পারলে আচ্ছা টেন্সটা আজকে থাক তোমরা হোয়াটসঅ্যাপে গ্রুপে আপনি আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট এর সূত্রগুলো পাঠিয়েছিলেন ওগুলাই করেছি একটা সূত্র তো ছেলে থাকলে হবে না আচ্ছা তোমরা গ্রুপে লিখবে টেন্স এর সবগুলো সূত্র ঠিক আছে হ্যাঁ গ্রুপে লিখবে ঠিক আছে হ্যাঁ টেন্স এর সূত্র হ্যাঁ লিখবে আমি ভুলে যাব লিখবে ঠিক আছে চলো এবার অন্য সাবজেক্ট ইতিহাস কি ছিল উপনিবেশ শাসনের প্রতিক্রিয়া সংযোগিত বিদ্রোহ উপনিবেশ আচ্ছা বেমানানটি খুঁজবো আগে প্রথমে কি খুঁজবো আচ্ছা পন্ডিত রমাবাই বেগম রোকিয়া সাখাওয়াত হোসেন ভগিনী শুভলক্ষ্মী রানী লক্ষ্মী বাই কোনটি হবে পন্ডিত স্যার বলুন বারবার বললে তোমাদের সময় অনেক লেগে যাবে পন্ডিত রমাবাই। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ভগিনী শুভলক্ষ্মী আর একটা হচ্ছে রানী লক্ষ্মী বাই রানী লক্ষ্মী বাই রানী লক্ষ্মী বাই ঠিক আছে তারপরে প্রশ্ন বাহাদুর শাহ জাফর এক নম্বর হলো নানা সাহেব দুই নম্বর তিতুমির তিন নম্বর মঙ্গল পাণ্ডে তিন নম্বর শুনতে পাচ্ছো স্যার শুনতে পাচ্ছো আচ্ছা আবার বলছি বাহাদুর শাহ জাফর নানা সাহেব তিতু মঙ্গল পান্ডে কোনটা উত্তর হবে উত্তর হবে তিতুমির উত্তর কি হবে তিতুমির তিতুমির তারপরে প্রশ্ন রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন দয়ানন্দ সরস্বতী দয়ানন্দ সরস্বতী গুড তারপরে প্রশ্ন আত্মারাম পাণ্ডুরাং মহাদেব গোবিন্দ রানাডে জ্যোতিরাও পুলে বীরেন্দ্র সরি জ্যোতেন্দ্র জ্যোতিরাও পুলে আর বীরেশ লিঙ্গম পান্তুলু আবার বলছি আত্মারাম পাণ্ডুরং মহাদেব গোবিন্দ রানাডে জ্যোতিরাও পুলে বীরেশ লিঙ্গম পাণ্ডুলু পান্তুলু জ্যোতিরাম পুলে জ্যোতিরাও পুলে তারপরে খয়েস তারপরে এটা তোমাকে বলতে হবে হিন্দু প্যাট্রিয়ট হিন্দু প্যাট্রিয়টে কার কথা উল্লেখ রয়েছে হিন্দু প্যাট্রিয়টে কার কথা উল্লেখ রয়েছে নীল বিদ্রোহের কথা কার কথা নীল বিদ্রের আচ্ছা বলো বাহাদুর শাহ জাফর কে ছিলেন বাহাদুর শাহ জাফর বাহাদুর শাহ জাফর কে ছিলেন বাহাদুর শাহ বাহাদুর শাহ জাফর ছিলেন শেষ মুঘল সম্রাট শেষ মুঘল সম্রাট আচ্ছা বলো রাজা রামমোহন রায় কি করেছিলেন কি বললেন স্যার রাজা রামমোহন রায় কি করেছিলেন রাজা রামমোহন রায় রাজা রামন রায় সতীদাহ বিরোধী আন্দোলন করেছিলেন সতীদাহ বিরোধী আন্দোলন করেছিলেন তারপরে কৃষ্ণ গোস্বামী কেন বিখ্যাত গোস্বামী ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেছিলেন না ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত ছিলেন ঠিক আছে আর তোমার মাথা দেখতে চুল পাওয়া যাচ্ছে দেখতে তার থেকে ভিডিও আপ করে দাও বেশি ভালো হবে হম তারপরে বলো সাঁওতাল বিদে দুজন নেতার নাম বলো